আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। প্রিয় দর্শক, ইদানিং অনেক প্রবাসী ভাড়া বৈধ হতে চাচ্ছেন, তো অনেক সময় দেখা যায় ইন্স্যুরেন্স হয়েছে কিনা সেটা আপনারা জানান না। কীভাবে চেক করে সেটা চেক করার একটা সহজ মাধ্যম হলো গুগলে গিয়ে আপনি লিখবেন cghi.gov.sa, লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা, এটা সেম একটু দেখেন, এটা আপনি লিখে ক্লিক করবেন গুগলে। গুগলে ক্লিক করার পরে আপনাকে একটা এরকম পেজে নিয়ে আসবে, ঠিক আছে। হ্যাঁ, তো আপনাকে এভাবে যদি আপনার ফেসটা আসে তাহলে আপনাকে এটা বাহির করতে একটু কষ্ট হবে। হ্যাঁ, আপনাকে আমি সহজ মাধ্যম বলতেছি, আবারও লিখতেছি cghi.gov.sa। লেখার পর আপনাকে এর অনেক কিছু আসবে। প্রথম যে অপশনটা দেখছেন ইন্স্যুরেন্স ইনফরমেশন ইনকোয়ারি, প্রয়োজনে আমি লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করে দেবো। এরকম আপনার ফেসটাতে একবার সরাসরি নিয়ে আসবে যাতে আপনার কষ্ট না হয়। হ্যাঁ, এক ক্লিকে চলে আসলো। তারপর আপনি এখানে একাউন্ট নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে। একাউন্ট নাম্বার দিবেন, আর হলে এখানে কিউআর কোড দিবেন, ঠিক আছে। প্রিয় দর্শক, আমি এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম 423105 দিয়ে লিখে সার্চ করলাম। দেখেন একটা ইন্স্যুরেন্স কিন্তু এটা আছে, সকল ডিটেলসগুলো আসছে এবং এক্সপায়ার ডেটটা কিন্তু শো করতেছে। প্রিয় দর্শক, যদি আপনার এরকম ইন্স্যুরেন্স থাকে তাহলে কিন্তু আপনার ডিটেলসগুলো আসবে, আর যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে কোনো কিছু এখানে আসবে না। না আসলে মনে করবেন যে আপনার ইন্স্যুরেন্স কোনো মেয়াদ নাই। প্রিয় দর্শক, দেখেন এটা ইন্স্যুরেন্স 19/4/2023 সালে এক্সপায়ার। প্রিয় দর্শক, এবং পরবর্তীতে এটা আপডেট করা হয়েছিল 16/10/2023 পর্যন্ত। প্রদর্শক, আপনার ইন্স্যুরেন্স থাকলে আসবে ডিটেলসগুলো, আর যদি না থাকে কোনো কিছুই শো করবে না। প্রদর্শক, এটা হলো ইন্স্যুরেন্স চেক করার নিয়ম, আর ইন্স্যুরেন্স না থাকলে তা আপনার একামা কোনোভাবেই রেনু হবে না। প্রদর্শক, এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহায় থাকবেন। আল্লাহ হাফেজ।